ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতু। লাইলাতুল কদরের বিষয়টা হচ্ছে গাইবী বিষয়, এটা বেজুর রাত্রিতে হয়ে থাকে রমজানের শেষ দশকে। আপনার আমার দৃষ্টিতে ক্ষুদ্র জ্ঞানের মাধ্যমে এটা কি আজকে এটাকে অনুমান করার চেষ্টা করা যাবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে কোনো কিছুই কঠিন নয়, তার পক্ষে কোনো কিছুই কঠিন নয়। অর্থাৎ বাংলাদেশে দেশের হিসাবে আপনারা লাইলাতুল কদর উদযাপন করবেন বেজুর রাত্রি সমূহে, সৌদি আরবের হিসাবে বেজুর রাত্রি সমূহে তারা তালাশ করবে। এমনটি নয় যে সৌদি আরবে হয়ে গেলে আর বাংলাদেশে লাইলাতুল কদর দেওয়া আল্লাহ তাআলার পক্ষে সম্ভব হবে না, এমন বিশ্বাস করা মোটেই ঠিক নয়। মানুষের সাধারণ বিবেক বুদ্ধিতে যাওয়া সম্ভব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তা মোটেই অসম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল বিষয়ের উপর ক্ষমতাবান। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সর্ববিষয়ে ক্ষমতাবান। এই বিশ্বাস করতে হবে আপনাকে লাইলাতুল কদর বাংলাদেশে এবং সৌদি আরবে পাঠানো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে মোটেই অসম্ভব নয়। যদিও আপনার বিবেক বুদ্ধিতে এটাকে অসম্ভব মনে হয় যে লাইলাতুল কদর তো একটাই, একাধিক সময়ে একাধিক স্থানে কিভাবে হবে, এটা আপনার পক্ষে আমার পক্ষে অসম্ভব হতে পারে। আল্লাহ তাআলার পরিপূর্ণ কুদরতের কাছে কোনো কিছু অসম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশবাসীকেও লাইলাতুল কদর দিতে সক্ষম, সৌদি আরবের মানুষকেও লাইলাতুল কদর দিতে সক্ষম। মোট কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা কাজের, প্রত্যেকটা আদেশের হেকমত আমার পক্ষে আপনার পক্ষে বোঝা অসম্ভব হলেও আল্লাহ তাআলার কাছে মোটেই অসম্ভব নয়। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।